পঞ্চায়েত অফিসের কাছে নাকি দাঁড়িয়ে ধমকেছে। আমি তো যাচ্ছি এখান থেকে রামনগর, ভাই বরুণ ফিরে যেন না আসতে হয় আমাকে এখানে। বলে দিয়ে গেলাম ভদ্র থাকো, পৃথিবীটা গোল, পশ্চিম বাগানবাড়ি খেজুরি এনআইএ হয়েছে, কাছেই নাড়ুয়া বিলা এনআইএ ঢুকেছে, গত পরশুদিন কালীনগরে সাউথ খন্ড অঞ্চলের সুবিমল দাস, সুশান্ত বারুই তারা বোমা বন্দুক সহ ধরা পড়েছে। পুলিশ খুব চেষ্টা করছে চালিয়ে দেওয়ার জন্য, এরা নাকি বিজেপি, তৃণমূলের আরমার, তৃণমূলের আরমার, বিজেপির বোমা বন্দুক লাগে না, বিজেপির জয় শ্রীরাম, ভারত মাতার জয়। আর নরেন্দ্র মোদীর মতো নেতা থাকলেই বিজেপির সব পাওয়া হয়ে যাবে, তাই ভালো করে লড়ুন, আমরা সাফ করব। মমতা ব্যানার্জি পাটনায় বলেছেন, এটা নাকি কোচবিহারে বলেছেন, এটা নাকি সেমিফাইনাল, লোকসভায় নাকি ফাইনাল হবে, মমতা ব্যানার্জি শুনে রাখুন, শুনে রাখুন আপনারা, এটা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে আপনার 35টা লোকসভা সিট এবারে হারাবো। আমি ছিলাম বলে কাঁথি পেয়েছেন, আমি ছিলাম বলে তমলুক পেয়েছেন, আমি ছিলাম বলে ঘাটাল পেয়েছেন, আমি ছিলাম বলে আরামবাগ পেয়েছেন, এবারে 18টাকে 36 আমরা করব। আর 3 মাসের মধ্যেই বিদায় দেব এই সরকারকে, এই চোরেদের সরকারকে, আর ভাইপোটটা ছেড়ে দেন আমাদের উপরে, ছেড়ে দেন আমাদের উপরে। নরেন্দ্র মোদীজি কাল ভূপালে বলেছে এই তৃণমূল 23,000 কোটি টাকা লুট করেছে, সারদা, রোজ ভ্যালি, বালি, কয়লা, গরু পাচার, বলেছে এই চোরদের আমি জেলে পাঠাবো। নরেন্দ্র মোদীজি বলেছে দেশের প্রধানমন্ত্রী, প্রশাসনিক প্রধান, আর কি আপনাদের সন্দেহ আছে, আর কি সন্দেহ আছে, সব চলো চোরেরা জেলে যাবে, মাথা উঁচু করে বিজেপি করুন, রাষ্ট্রবাদ করুন, সনাতনের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখুন, পদ্মফুলের পতাকাকে টিকিয়ে রাখুন, এই অপরেশ বরুণ এইসব ছোট 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 হারমার যারা আমার হাঁটুর নিচে বসে থাকতো, এদেরকে কি করে ভদ্র করতে হয়, কি করে পিউরিফাইড করতে হয়, এবং এই যে বর্ষা এখন গরম তখন, এতে এই ভাইরালে কি অ্যান্টিবায়োটিক কাজ করে এটা আমার থেকে ভালো কেউ জানে না, আমি এটা করে দেখাবো। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।